বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পরই আলোচনায় আসেন তাসকিন। এ নিয়ে ক্রিকেট সমর্থকদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই মধ্যে খবর ছড়ায় ইনজুর্ড রাহির পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন তাসকিন। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বল করছে কিন্তু এখনো পুরোপুরি ফিট না, ও ঠিকমতো রিদমে আসে না, ওর লাইন লেন্থ এখনো ঠিক হয়নি, ওর সবকিছু এখনো ঠিক হয়নি। ও যদি ভালো করে, ও যদি ফিট হয় তাহলে আমরা রিপ্লেস করতে পারবো। আপ টু 22 তারিখ পর্যন্ত সময় আছে। প্রস্তুতি ম্যাচে 3 উইকেট পেলেও বোলিং ভালো হয়নি তাসকিনের, তাই আরেকটু সময় নিয়ে সিদ্ধান্ত নেয়ার পক্ষে বিসিবি। অপরদিকে ডাবলিনে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ইনজুরির কারণে রাহি নেটে মাত্র একদিন বোলিং করতে পেরেছেন, বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন তিনি। কোচরা সবাই মিলে দেখছে তো জোর ঠিক আছে কিনা, লাইন লেন্থ ঠিক আছে কিনা, পেস ঠিক আছে কিনা, ওর ফিটনেস ঠিক আছে কিনা। সো এত আর্লি কিছু বলে কাউকে মন খারাপ করার কোনো কারণ আমি দেখি না। আগামী 23 মে পর্যন্ত কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই বিশ্বকাপ দলে পরিবর্তন আনা যাবে। এরকম যদি খেলতে পারে তাহলে তো আমরা খুশি, হারা জিতুক যাই হোক। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা।